আমি একে থেকে 150 ছেলে মেয়ে বিয়ে দিয়েছি, সবাই সুখে আছে। তোমার মেয়েও ইনশাল্লাহ সুখী হবে। গরম সাপ সুখী না হলে তো খবর আছে, আমনের আমি 1000 টাকাও দিছি। আরে সুখী হব না মানে 100 তে 100 সুখী হব। আচ্ছা আমার অনেক কাজ আছে, আপনি এখন যান। কথাটা আমি শুনছি, তখন আমি ঢাকায় ছিলাম, ওর বিয়ে হয়ে গেছে, সুখে থাক। আসলে আপনার জন্য আমরা কিছু করতে পারলাম না। আমার কথার বাইরে যাবি না, আমার কথার বাইরে গেলি বাচ্চাদিকে খেদাই দিবি আর বউ আমার কানে দিস। ঠিক আছে আব্বা, চল। দেখতে দেখতে 6 মাস হয়ে গেল, আমার বাবা তো আমার চাপ দেয়, আমি তো এখন বেকার, কিছু করতে পারি না। আর কটা দিন সময় দাও, জমি বিক্রি কইরা যতকে টাকা দিয়ে দিব। দেখো কি করে, আমি তো আর তোমাদের পাশে এতদিন থাকতে পারবো না, বাবা আবার রাগ রাগি করবে। চলো করে চলো খাইতে দিই, চলো। শুনলাম আপনি নাকি আঙ্গ এলাকায় বিয়ে করলেন, আঙ্গ খোঁজ খবরই লাগলেন না। আপনি কিছু বলবেন? বলেন। বলতে তো অনেক কিছুই চাই। আপনার বউ আমার এলাকার শিমুলার লগে ইরিশ পিরিশ আসিল, এটা কি আপনি জানেন? বাজি করো রকম। আমি বাজি মানুষ, বাজি কথাই তো কম। আপনার কথাবার্তা কিন্তু আমি বুঝতে পারছি না। ওয়ালাইকুম আসসালাম। আপনার শরীর কত কেমন? ভালো আছি, তা তুমি কেমন আছো? জি কাকা ভালো। তা কাকা স্কুল বন্ধ নাকি? ও পূজার বন্ধ দিছে তো। তা কাকা মেয়ে বিয়ে দিলেন কই? পুরুডিয়ে। পুরুডিয়ে পোলা কি করে? আপাতত কিছু করে না, কিন্তু সামনে ইতালি যাব। ও বেশ ভালো। তোর কি অবস্থা? এই তো কাকা আছি, বাগিল বাজারে একটা দোকান নিছি, সেই দোকানই করতেছি। বেশ ভালো। আচ্ছা কাকা এখন যাই। আচ্ছা যাও। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। আবার কেরাকি বলবো, দূরে দূরে থাকলে মানুষ সন্দেহ করবো বেশি। চল ওদিক দিয়ে বাগিল বাজারে গিয়ে চাকাই আসি। চল আচ্ছা তুই যান বললি। আপনি টেনা দিলে আমাদের বাড়িতে 1 গ্লাস পানিও খাম না। শোনেন, 7 গ্রাম ঘুরবেন তা হোসেন মাস্টারের মতো লোক পাবেন না, কোনো 2 নম্বরের কথা বলবেন না, জানেন? আপনার টাকা আমি দিব না, না করছি।
জমিটা বেচতে পারলে তো আপনার টাকা দিব। আপনি বুঝতেছেন না কেন? এই জমি দাম নেবি আর ছয় মাস আগে থেকেই তো বেচতেছেন, এ আন্তরি বেচা শেষ নাই। হ্যাঁ সাদা কেমন হইল? মুরগির রংটা অনেক শক্ত ছিল, সিদ্ধ কম আছে। আমি এটা সিদ্ধ কম করছি কেন? তুমি জেনে আমার কথা সবসময় মনে রাখো, তার জন্য তোমার কথা আমার সবসময় মনে থাকে। ওরে আর শোনা হয় নাই, আমাদের বাড়িতে থাকো না। গিট্টু এবার মনে বাবারে মানাইতে পারলাম। ওই গিট্টু তুমি বসো, নাস্তা আছে। আপনি জামাই বাবা জিরে ডাকতেছেন কে? ডাকতেছি আমি এই জন্যে, আমার বলার আমি আমি অনেক ইয়ে করাম, দুই মাসের ভিতরে আমার বলার আমি ইটালি বাড়াবো। জামাই এত রাগারাগি করে এখন যাও না? মানে শিমুল ভাই, আমার শ্বশুর বাড়ি থেকে যৌতুক টাকা দেয় নাই তো, তাই আপু জোর করে নিয়ে আসলো। এটা তো ঠিক না চাচা, যৌতুক নেওয়া এবং দেওয়া এটা তো দণ্ডনীয় অপরাধ। আচ্ছা জামাই, এটা যদি তোমার বোনের সাথে হইতো? আচ্ছা চাচা, এটা যদি আপনার মেয়ের সাথে হইতো তখন কেমন হইতো? বাবা তুমি ঠিকই গেছো, যৌতুক নেওয়া অপরাধ, দেওয়া অপরাধ, আমি আর যৌতুক নিব না। কি তুমি যাও, শ্বশুর বাড়ি চলে যাও, বউ মনে অপেক্ষা করতেছি। চলো যাও। কামটা ঠিক করলাম না? হ্যাঁ কামটা ঠিক হয়েছে। আও আমি সারা জীবনের জন্য তোমার হয়ে গেলাম। সত্যি সত্যি।